প্রিয় দু সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করে তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে পঞ্চাশ তার মধ্যে চল্লিশ নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর দশ নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে চল্লিশ নম্বরের যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসটা দেখে নাও তোমার থাকবে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ সরল সুৎকষা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আয়তঘন অনুপাত ও সমানুপাত চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য লম্ব বৃত্তাকার চং দীঘাতকরণী বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে এবার আমরা ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্রটা দেখে নেব দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে চল্লিশ আর সময় তোমাদের রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট দেখো প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে মোট ছটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নে মান এক করে এক ইন্টু ছয় সমান ছয় প্রথম বার্ষিক দশ পার্সেন্ট সুদের হার কত বছরে কিছু পরিমাণ টাকা ও তা থেকে প্রাপ্ত সুদের অনুপাত টেন ইস টু থ্রি হবে অপশন তিন বছর দু বছর চার বছর না ছ বছর হবে তিন বছর পরের প্রশ্ন নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা সুদের হার এক বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ কি। উত্তর হবে সমান পরের প্রশ্ন এক্স ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু শূন্য সমীকরণে এক্সের মান কত হলে এটি দ্বিঘাত সমীকরণ হবে অপশান আছে ওয়ান জিরো ফাইভ কোনোটি নয় উত্তর হবে জিরো পরের প্রশ্ন যদি থ্রি রুট ফাইভের সদৃশ্যকরণই ফাইভ রুট এ হয় তবে এর মান থ্রি টু ওয়ান না ফাইভ উত্তর হবে ফাইভ পরের প্রশ্ন একটি বৃত্তের পরিধিস্থ কোণ সত্তর ডিগ্রি ওই বৃত্তের কেন্দ্রস্থ কোণ একশো ডিগ্রি একশো চল্লিশ ডিগ্রি সত্তর ডিগ্রি না পঁয়ত্রিশ ডিগ্রি বৃত্তের পরিধস্ত কোণ যদি সত্তর ডিগ্রি হয় তাহলে বৃত্তের কেন্দ্রস্থ কোণ হবে একশো ডিগ্রি পরে প্রশ্ন কোনো বৃত্তস্থ চতুর্ভুজ কেন্দ্রে পঞ্চাশ ডিগ্রি কোণ উৎপন্ন করলে ওই চতুর্ভুজের একটি কোণ হবে অপশান রয়েছে নব্বই ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি না একশো ডিগ্রি উত্তর হবে একশো ডিগ্রি দেখো দুয়ে তাকে প্রশ্ন দিয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই করে দুই গুণ পাঁচ সমান সমান দশ প্রথম বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে কত বছরে পঞ্চাশ হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি ষাট হাজার পাঁচশো টাকা হবে পরের সরল করো রুট বত্রিশ বিয়োগ রুট সাতাশ বিয়োগ রুট আঠেরো যোগ টু রুট বারো ব্র্যাকেট ক্লোজ পরের প্রশ্ন ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এবি একটি ব্যাস এবং ডি ওই বৃত্তে উপস্থিত একটি বিন্দু তাহলে কোন বিএডি সময় সমান চুয়ান্ন ডিগ্রি হলে কোন ডিবিএ সমসমান কত পরের প্রশ্ন ডি বৃত্তস্ত চতুর্ভুজ এবং ও বৃত্তের কেন্দ্র যদি কোন ডি সমান একশো কুড়ি ডিগ্রি কোন বিএসি সমান তিরিশ ডিগ্রি হয় তাহলে কোন বি সি সমান সমান কত পরের প্রশ্ন কোনো ফাপা চোঙের বাইরের ব্যাসাধ্য আর ওয়ান একক ভেতরের ব্যাসাধ্য আর টু একক এবং উচ্চতা এইচ একক হলে চোংটির ভেতরের ও বাইরের মোট ক্ষেত্রফল কত পরে তোমাদের রয়েছে বিভাক্ষ তিনের এদে রয়েছে গ্রামের মহাজন টাকা প্রতি মাসিক এক পয়সা হারে সুদ নেন এক কৃষক ওই মহাজনের কাছ থেকে ঋণ না নিয়ে গ্রামে সবাই ব্যাংক থেকে বার্ষিক টেন পারসেন্ট হার সুদে পাঁচ টাকা ঋণ নেন এতে তার বছরে সুদ বাবদ কত টাকা সাশ্রয় হবে প্রশ্নের মান পাঁচ অথবা দিয়ে রয়েছে চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরের এইট পারসেন্ট এবং দ্বিতীয় বছরের সেভেন পার্সেন্ট হয় তাহলে ছ হাজার টাকার দু বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো তাকে ওদের সমাধান করো a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি টু অথবাদী রয়েছে সমাধান করো ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর প্লাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস সেভেন টু থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস টু রয়েছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল ষাট বর্গমিটার জমিটির দৈর্ঘ্য পাঁচ মিটার কম এবং প্রস্থ দু মিটার বেশি হলে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয় জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো অথবাদি রয়েছে দুই অঙ্ক একটি সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি সাত অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি উৎপন্ন হয় তা মূল সংখ্যা থেকে সাতাশ কম সংখ্যাটি নির্ণয় করো ছয় ধে রয়েছে যদি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এ ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্স বাই বি ইজিক্যাল টু জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করো যে ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট ক্লোজ আবার ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড অথবা দিন যদি এক্স ইজিক্যাল টু রুট এ প্লাস টু বি প্লাস রুট এ মাইনাস টু বি বাই রুট এ প্লাস টু বি মাইনাস রুট এ মাইনাস টু বি হয় তবে দেখাও যে বি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি ইজিক্যাল টু জিরো সাথেদাকে রয়েছে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর ওপর কেন্দ্র দিয়ে অঙ্কিত কোনো লম্বরেখা সমদি খণ্ডিত করে প্রশ্নের মান রয়েছে পাঁচ অথবা দি রয়েছে প্রমাণ করো যে কোনো বৃত্তের একই বৃত্তাংস্ত সকল কোণের মান সমান দেখো আটের দাগে প্রশ্ন দিয়েছে কোন গ্রামের একটি আয়তাকার জলাধারের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে বারো মিটার ও এগারো মিটার সেই জলাধারে পাশের পুকুর থেকে একটি পাম্প দিয়ে জলসেচ করা হচ্ছে পাম্পটি যদি ঘন্টায় উনচল্লিশ হাজার ছশো লিটার জলসেচ করতে পারে তবে পাম্পটি কতক্ষণ চালে জলাধারটিতে থ্রি পয়েন্ট ফাইভ ডেসিমি উচ্চতার জল জমা হবে অথবা রয়েছে একটি ফাঁপা লম্বা বৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের বহির্ব্যাসার্ধ পাঁচ সেমি এবং অন্ত ব্যাসার্ধ চার সেমি নলটির সমগ্র তলের ক্ষেত্রফল এক হাজার একশো অষ্টআশি বর্গসেমি হলে নলটির দৈর্ঘ্য কত হিসাব করো ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের চল্লিশ মার্কের প্রশ্নপত্র ভালো করে প্রশ্নপত্র দেখে নাও এখানে প্রতিটি অঙ্কই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতেই ভুলবে না আর আমার চ্যানেল নতুন হাউথ লাল ক্লাজে যে প্রেস করে পাশে বেলাইকনসে প্রেস করবে যখন আমি নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সঙ্গে সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এই বছর দশম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যেই দশম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি এবং তার পাশাপাশি প্রতিটি বিষয় অধ্যায়ভিত্তিক ছোটো প্রশ্নের উত্তরসহ সেশন এবং বড় প্রশ্নের সহ সেশন কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও আশা করা যায় প্রতি বছর নয় এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায় ভিত্তিক সাইশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই অধ্যায় ভিত্তিক সেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে